যাকে পরিবারের বোঝা ভাবা হতো এবং যেই মেয়েটিকে নিয়ে পিতামাতা সারাদিন শঙ্কায় এবং উদ্বিগ্ন অবস্থায় থাকত, সেই মেয়েটি মৌসুমি তিনি আলোকিত করলেন এবং পিতামাতার মান উজ্জ্বল করলেন, দেশের গৌরব তিনি উজ্জ্বল করলেন। তিনি হলো মিশরাত জাহান মৌসুমি। রংপুরের পালিচারা গ্রামে তিনি আলো ছড়িয়েছেন। তার পিতা একজন রাজমিস্ত্রি হলেও তিনি মেয়েকে ফুটবল খেলার অনুমতি দেওয়াতে, তার বিশেষ করে মাতা এখানে অনুমতি দিয়েছে এবং তিনি দেশের জন্য গৌরব অর্জন করেছেন। তিনি অনূর্ধ্ব ১৯ যে অধিনায়ক ছিলেন এবং তিনি সফলতার সাথে সেখানে বঙ্গমাতা অনূর্ধ্ব ১৯ আন্তর্জাতিক গোল্ড কাপে অংশগ্রহণ করে এবং চ্যাম্পিয়নশিপের গৌরব অর্জন করেন। তো এই মিশরাত জাহান মৌসুমি, তিনি তার চার বোন এবং দুই ভাই রয়েছেন এই সংসারে। তিনি সরকারের কাছ থেকে অনুদান পেয়েছেন এবং তার ঘরে এখন আর অভাব অনটন নেই। তিনি সুখে শান্তিতে বসবাস করছে তার পিতামাতা। তো আসলে ফুটবল যে মেয়েগুলা এসেছে বাংলাদেশের, সবাই দুঃখ দুর্দশা ও কষ্টের মাধ্যমেই তারা এই সুখের নাগাল পেয়েছে। তার মধ্যে মিশরাত জাহান মৌসুম ব্যতিক্রম নয়। রংপুরের প্রত্যন্ত যে অঞ্চল, সেখান থেকেই তার ফুটবলে উঠে আসা। এক সময় অভাব অনটনের সংসার থাকলেও বর্তমানে সে অভাব অনটন আর নেই, কারণ তিনি একজন জাতীয় দলের পাকা পোক্ত খেলোয়াড় হিসাবে তিনি রয়েছেন এখন বর্তমানে। তো তার যে দিন দিন যে উন্নতি এবং যে সফলতার হার, সেটা বেড়েই চলেছে। তার মা এক পর্যায়ে বললেন যে মেয়ের বিয়ে এসেছে, কিন্তু আমরা আসলে মৌসুমি জানিয়েছেন যে আমি এখনই বিয়ে না করে আরও ভবিষ্যতে দেশের জন্য কিছু করতে চাই এবং ফুটবল খেলা চালিয়ে যেতে চাই। তার মা মৌসুমির কথায় সম্মতি দিয়েছেন এবং বর্তমানে তিনি বাংলাদেশ ফুটবলের ফরওয়ার্ডিং প্লেয়ার হিসাবে তিনি ফরওয়ার্ডে খেলে থাকেন। তা আসলে শেষ পর্যন্ত যেটি নিউজ, তিনি খেলা চালিয়ে যাচ্ছেন এবং তিনি দেশের জন্য আরও অনেক কিছু খেলতে চান এবং খেলা উপহার দিতে চান। তো এরকমই একটা ছোট্ট নিউজ ছিল মিশরাত জাহান মৌসুমির জীবনী। সবাই ভালো থাকবেন। প্রশ্ন মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ।